ভুলটা কোথা থেকে এলো, কে করলো, আর এমন কি বললো যার জন্য ছোট মা এরকম অস্থির হয়ে উঠল? তোমার মনে আছে ভাই আর ইন্দুর বিয়ের পরেও ছোট মা ঠিক এমনটাই করেছিল? মনে আছে অনু, সেখানেই তো খটকা। আজকে যে অভি আর ইন্দু একসঙ্গে জীবনটা এখনো শুরু করতে পারলো না, তার মূল কারণ কিন্তু ছোট মার অসুস্থতা। অসুস্থতা অসুস্থতা নাকি কিচ্ছু বুঝতে পারছি না অনু, কিচ্ছু বুঝতে পারছি না। কি যে খুবই সাজাচ্ছে আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। নিজে দাঁড়িয়ে থেকে অভি আর ইন্দিরার বিয়ে দিয়েছি অনু, বড় দাদা হিসেবে ইন্দিরাকে রক্ষা করার দায়িত্ব এখন আমার। এখন যদি ওর কিছু একটা ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো? আমার ইন্দিরার জন্য খুব ভয় লাগছে গো, সবাই মিলে যদি ওর ক্ষতি করার চেষ্টা করে ও একা মেয়ে। না 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 না, তুমি ওকে অতটা আন্ডার এস্টিমেট করো না, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সব সামলাতে পারবে। তবে কিনা বয়সটা কম তো, দুনিয়াটা অতটা দেখিনি। তুমি সবসময় ওর পাশে পাশে থাকবে, ওকে কখনো একলা ফিল করতে দেবে না। আর শোনো, বাড়ির সবার কার কি হাব ভাব, ইন্দিরার সম্বন্ধে কে কি ভাবছে সেটা কিন্তু জানা খুব দরকার। আমিও তো তাই করছি। গুড গুড, ভেরি গুড। সব কিছু কিরকম মাকড়সার জালের মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে দুদিনের জন্য ছোট মা কোথায় যাচ্ছে, কেন যাওয়াটা হঠাৎ করে আটকে গেল, কার ফোন, কি বৃত্তান্ত, অন্য কিছু করছে, অন্য কিছু একটা করছে। আমার মন বলছে ছোট মা আবার অন্য কারো সর্বনাশ করতে চলেছে। হিন্দুর সর্বনাশ? কিন্তু ছোট মা তো ইন্দুকে খোলা মনে মেনে নিয়েছে। মেনে নিয়েছে, তবে মাকড়সার জালে রোদ্দুর না পড়লে তো সেটা বোঝা যাবে না অনু। যাকে অভি আর ইন্দিরা ফিরছে কখন জানো? আমি একবার ফোন করে দেখছি, তুমি চিন্তা করো না, আমি ফোন করে দেখছি আবার। ছোট মা ফোনে কি মিষ্টুর কোনো খবর পেল? আবার যে কবে মিষ্টুকে খুঁজেবে, ওকে হাসি খুশি জীবনে ফিরিয়ে আনতে পারবো, সেটা ভেবে মনটা অস্থির হয়ে যাচ্ছে। মিষ্টুকে খুঁজে পেতেই হবে। ভাইয়া, তুই কিচ্ছু চিন্তা করিস না, যা করার আমি করব। তুই শুধু আমাকে প্রথম দিন থেকে সব কথাগুলো বলবি, মিষ্টুদের সব কথা আমাকে বলবি। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কাছে মিষ্টুদিকে ফিরিয়ে দেবই, তুই শুধু কটা দিন একটু ধৈর্য ধর। তুই না বাড়ি থেকে একদম বেরোস না, কারণ আমার শাশুড়ি মা যদি একবার তোকে দেখে ফেলে তাহলে কিন্তু তোর কোনো ক্ষতি করে দেবে। আমি না ওনাকে একদম ঠিক মতো চিনে উঠতে পারছি না। সুহাসিনী চৌধুরীকে আমি ভয় পাই না। অভি, এবার কিন্তু আমাদের ফিরতে হবে। এবার ইন্দুকে বলো, বাড়ির বউ এইভাবে রাস্তায় দাঁড়িয়ে, দেখো ওর যদি ভাইয়ার সাথে কথা বলতেই হয় তাহলে বাড়িতে গিয়ে ভদ্রভাবে কথা বলুক, এভাবে রাস্তায় দাঁড়িয়ে নয়। আর এই ব্যাপারটা যদি মা একবারও জানতে পারে তাহলে কিন্তু। অনেকদিন পর দুই ভাই বোনে এক জায়গায় হয়েছে, তাই একটু গল্প করছে, এতে খারাপের কি আছে? আপনি তো তাড়া দিচ্ছেন কেন? বৌদি, মেজ বৌদি ঠিকই বলছে, অ্যাকচুয়ালি দে আর অলরেডি লেট, আমাদের এখন বেরোনো উচিত। ইন্দু বলছি আমাদেরকে বেরোতে হবে এখন, চল। ইন্দু, তোমার ভাইয়াকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো না। কি ভাইয়া, আসবে তো? হ্যাঁ
হ্যাঁ আসতে তো আমাকে হবেই বোনের বাড়ি বলে কথা আসব আচ্ছা তাহলে আমরা এগোই এখন হুম অভিদা তুমি পরে বা যখন আসবে আমার জন্য গাঙ্গুলি সাইন করা বলটা নিয়ে আসবে কিন্তু এই হ্যাংলা তুই আবার এটা চাই ওটা চাই বলে বায়না করছিস করবি না তো কি জামাইবাবুর কাছে যাইবি না তো কার কাছে যাইবি না তুমি এত পাকা পাকা কথা বলে না তো এই দিদি তুই ভাইফোঁটা আসবি তো নিশ্চয়ই আসবে ভাইফোঁটা আসবে না আমাদের বাড়িতে তো তিন বছর ধরে ভাইফোঁটাই হচ্ছে আমার দিদি তো আমেরিকায় আছে তাই চলো এবার এগোই ভাই বোনের সম্পর্কটা যেন একটু বেশি রকমের ভালো না দুজনেই দুজনের জন্য অজ্ঞান ছেলেটার চেহারাটাই বলে দিচ্ছে ওকে যা দেখে মনে হচ্ছে আসলে তা নয় মতলবটা কি ওর কি এমন গোপন আলোচনা করছিল ইন্দিরার সঙ্গে সুহাস তুমি কি আমাকেও বলতে পারবে না যে কি হয়েছে হ্যাঁ না না তোমার তোমার ব্যবহারটা কিন্তু আমার স্বাভাবিক লাগছে না আর তাছাড়া তোমার নিজের শরীরের কথাটাও তো একবার চিন্তা করবে বয়স তো আমাদের সকলেরই বাড়ছে তোমার যদি হঠাৎ শরীর খারাপ হয় তাহলে বাড়ির কি আশ্চর্য না না কি হয়েছে বলো দেখি আমাকে হ্যাঁ এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন এত কি লুকোবার আছে তখন ফোনটা এলো তুমি ভীষণ উতলা হয়ে উঠলে আবার আমাদের সাথে কথা না বলেই দোতলায় চলে গেলে হনহন করে দরজা বন্ধ করে দিলে ছোট মা কি হয়েছে মিষ্টুর কিছু হয়েছে হঠাৎ মিষ্টুর প্রসঙ্গ এলো কেন না না তুমি বা এত অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছো কেন হ্যাঁ বিবেক তো মিষ্টুর দাদা সে তো স্বাভাবিকভাবেই জানতে চাইতে পারে যে মিষ্টুর কিছু হয়েছে কিনা তোমরা এক কথা তখন থেকে বলে যাচ্ছ এক কথা এক কথা তুমি মিষ্টুর কেন কিছু হতে যাবে ও ঠিক আছে সব আশ্চর্য তোমরা আর কোনো টপিক নেই তোমাদের কাছে কে অভি আর ইন্দু ওরা এখনো ফিরল না কেন আমি তো ফোন করলাম ফোনটাও রিসিভ করলো না অনু ফোন করেছিল কথা হয়েছে ওরা আসছে ম্যাম ম্যাডাম কে হলো মুরারি বলছি আপনার গাড়ি রেডি হয়ে দাঁড়িয়ে আছে ড্রাইভার জানতে চাইছিল যে আপনি কোথায় যাবেন না 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 আমি খুব ধমকে দিয়েছি এ বাড়ির লোকজনরা জানে না আপনি কোথায় যাচ্ছেন আর ওখানে ড্রাইভার হয়ে জানতে চাইবে আপনি কোথায় যাবেন হ্যাঁ মুরারি স্টপ দিস ননসেন্স জাস্ট স্টপ ইট আমি কোথাও যাব না বঙ্কুকে বলো আমার সমস্ত জিনিস ঘরে দিয়ে দেবে সুহাস আমার দিকে তাকাও দেখি বলো কি হয়েছে আমাকে বলো জাস্ট ক্লোজ দিস চ্যাপ্টার ওকে বঙ্কু আমার জিনিসগুলো ঘরে এনেছো হ্যাঁ ছোট থ্যাংক ইউ আসলে ছোট মা তুমি তখনই টেন্স হও যখন এবাড়ির কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এখন তো বাড়িতে সবাই ঠিক ঠিকই আছে সবাই কোনো বিপদ নেই তাহলে রইলো বাইরে আর বাইরে তো মিষ্টু তাই ভাবছিলাম আর কি মিষ্টুকে নিয়ে কি বিবেক মিষ্টুর ব্যাপারে তুমি এতটা কনসার্ন জেনে আমার খুব ভালো লাগলো বাট আই মাস্ট অ্যাসিওর ইউ মিষ্টু ভালো আছে আর তাছাড়া আমি আছি তো মিষ্টুর জীবনটা আমি কিছুতেই নতুন করে নষ্ট হতে দেব মা আরে তোমরা চলে এসেছো এই তো আমি চিন্তা করছিলাম তোমাদের এত দেরি হচ্ছে দেখে
সব ঠিক আছে তো? শরীর-টরীর ভালো আছে তো? আর বলো না মা, ও বাড়িতে তো ড্রামার শেষ নেই। সারাটা দিন যে কি খারাপ কেটেছে একমাত্র আমিই জানি। দেখুন ওদের বাড়িতে চেয়ারে বসতে দিল, চেয়ারটা কি ছিল কে জানে, কি একটা বিচ্ছিরি দাগ লেগে গেল আমার এই কাপড়টায়। উফ, সারাদিন না খেয়ে যে আমি কিভাবে ছিলাম না, সারাদিন না খেয়ে থাকা যায় বলো? সেটা তোমার প্রবলেম ডিম্পি। শিবনাথ বাবু নিশ্চয়ই তার মেয়ে জামাইয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছিলেন। তুমি যদি সে খাবার খেতে না পারো তাতে তো ইন্দিরার কিছু করণীয় নেই, তাই না? রবি, তোমার খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে তো? হ্যাঁ মা, আমি জমিয়ে খেয়েছি আগে, কিন্তু এখন যদি এক কাপ চা পাও। ইন্দু, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো না। না, ইন্দিরা তুমি ঘরে যাও আর বঙ্কুকে বলো চা করে দেবে। শোনো ইন্দিরা, মহারাজ্জির কথা তোমার মাথায় আছে তো? সব মনে আছে? বাপের বাড়ি গিয়ে সব ভুলে যাওনি তো? আমার সব মনে আছে মা। ঠিক আছে, ওপরে যাও, আর নাববার দরকার নেই তোমার এখন। অভি, ছেলে মানুষ, মহারাজ্জির কথার গুরুত্ব না বুঝে শুধু শুধু রাগ করলো। আমি ওকে পরে সবকিছু বুঝিয়ে বলবো, ও যেন কারোর উপরে রাগ না করে। আসছি। মিষ্টুর প্রসঙ্গটা খুব সুন্দরভাবে আড়াল করে দিলে ছোট মা, কিন্তু কতদিন এভাবে আর কতদিন? ইন্দুকে অভির বউ করে নিয়ে এসে আমি আমার একটা দায়িত্ব তো পালন করেছি, এবার মিষ্টুর প্রতিও আমার দায়িত্বটা পালন করব। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসবে ছোট মা, তার জন্য যদি তোমার সঙ্গে সরাসরি লড়াইয়ে নামতে হয় তাহলে তাও নাব্য। সবে সন্ধ্যে, এখন ইন্দুকে ইন্দুকে উপরে ঘরে পাঠিয়ে দিল, এখন ও থাকবে বাড়ির এক প্রান্তে আর আমি থাকবো আরেক প্রান্তে। হ্যাঁ, আমার কথা কেউ ভাবেই না। আচ্ছা, কি আমার বাড়ির কি কোনো লোক রোম্যান্সের রটা পর্যন্ত বোঝে না? এতদিন ঠাম্মি ঠাম্মি পুরুদেব পুরুদেব করে করত, আর এখন তার সাথে মাও লেগে পড়েছে। খুব ভালো, খুব ভালো, আমার কথা কখনো ভেবো না কেউ, কখনো না। আমি আজ ইন্দুর কাছে যাব, যাই হোক না আমি আজ ইন্দুর কাছে যাব। ও যদি রাগ করে তাহলে রাগ করুক, আমি আদর করে ও সব রাগ ভাঙিয়ে দেব। আই কান্ট মিস দিস চান্স, সুযোগটাকে কাজে লাগাতে হবে। রাতে ইন্দুর ঘরে যাবে অভি, যাও না যাও, কিন্তু তার ফল ভোগ করবে ইন্দিরা। ঠাম্মা আর আন্টির কথা অমান্য করে ইন্দিরা অভিকে ঘরে ঢুকতে দিয়েছে, ছি ছি, এ তো মহাপাপ। সলিড কেস ইন্দিরা, দেখো এবার বাড়ির সবার সামনে তোমায় কতটা ছোট হতে হয়। বিষ্ণু দিদির খোঁজ আমি কি করে বার করব, কি করে? মা যদি একবার জানতে পারে তাহলে আমার একার নয়, ভাই আরো খুব বড় বিপদ হয়ে যাবে। কিন্তু
কিন্তু আমি যে ভাইয়াকে কথা দিয়েছি আর ঠাম্মা ঠাম্মা তো পথে বসে রয়েছে যে তার নাতনি কবে তার কাছে ফিরে আসবে। মিষ্টু দিদি এখন ঠিক কোথায় আছে সেটা আমাকে জানতেই হবে, যেভাবে হোক আমাকে জানতেই হবে সেটা। মা কোথায় রেখেছে মিষ্টু দিদিকে যে চার খোঁজ দাদা ভাই পর্যন্ত জানে না, কোথায় রাখতে পারে মা? কেন মিছিমিছি সমস্ত ভেবে নিজের সময় নষ্ট করছিস তুই? মিছিমিছি মিষ্টু দিদি তো এই বাড়ির মেয়ে, অভির দিদি, আমার ভাইয়ার বিবাহিত স্ত্রী মিষ্টু দিদি। সবার আগে তোর মিষ্টু দিদি মিসেস সুহাসিনী চৌধুরীর মেয়ে, সেটা তুই কেন ভুলে যাচ্ছিস সিন্ধু? তোর এই ব্যাপারটাতে নাক গলানো কিন্তু উনি একদম পছন্দ করবেন না। মিষ্টুর ব্যাপারে আগ্রহ দেখিয়ে সুহাসিনী চৌধুরীর রক্তচক্ষুর সামনে না পড়াই ভালো। ওনার তুলনায় তোর শক্তি কতটুকু? তুই পারবি, পারবি ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে? কিন্তু কিন্তু মিষ্টু দিদির জন্যই বাড়ির সবাই তো খুব কষ্ট পাচ্ছে। বাবা তার মেয়েকে ছেড়ে দূরে থাকতে পারছে না। ঠাম্মা ঠাম্মা কতদিন দেখেনি তার নাতনিকে। দাদা ভাই মেজদা ভাই অভি সবাই সবাই খুব কষ্ট পাচ্ছে মিষ্টুদির কথা ভেবে, কিন্তু কেউ জানেই না মিষ্টুদি কোথায় আছে। তুই কেন সব ঝামেলা জড়াচ্ছিস সিন্ধু? মোটে তো কয়েকটা দিন হয়েছে তুই বাড়ির বউ হয়ে এসেছিস, আর এরই মধ্যে মিষ্টুদি তোর এত আপন হয়ে গেছে? দাঁড়া আগে এই পরিবারের একজন হয়ে ওঠ, তারপর এসব নিয়ে ভাববি। কিন্তু কিন্তু আমি তো নিজেকে বাড়ির একজন বলে ভাবি, তাই তো আমি এইসব নিয়ে এত ভাবনা চিন্তা করছি। তাছাড়া তাছাড়া মিষ্টুদি তো আমার ভাইয়ার স্ত্রী, সেটা জানার পরও আমি কি করে চুপ করে বসে থাকবো? কি করে? খুব সাবধান ইন্দু, খুব সাবধান। সুহাসিনী চৌধুরীর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই বাড়িতে কেউ টিকে থাকতে পারেনি, কেউ না। ওনার কানে যদি কথাটা একবার যায় তোর কিন্তু এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। তুই ভুলে গেছিস অভির জীবন থেকে তোকে সরিয়ে ফেলার জন্য উনি কি কি করেছেন? তাই খুব সাবধান, প্রত্যেকটা পা মেপে মেপে রাখবি। চালে একটু ভুল হলেই কিন্তু অভির ঘাত। খুব সাবধান। কিন্তু আমি যদি অভিকে সবটা বুঝে পড়ি? না না অভিকে এখন কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না, ও আমাকে ভুল বুঝতে পারে। তাছাড়া মার কাছে যদি ও মুখ ফসকে কিছু বলে ফেলে? না 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 অভিকে এখন কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। কিন্তু তাহলে কে আর কে আছে যে আমাকে এখন সাহায্য করতে পারে? কে সাহায্য করতে পারে আমাকে এখন? কে পারে? দাদা ভাই, একমাত্র দাদা ভাই পারে মিষ্টু দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনতে। হ্যাঁ দাদা ভাই একমাত্র পারে, কারণ দাদা ভাই তো মাকে ভয় পায় না। যা করার দাদা ভাইকে দিয়েই করাতে হবে। কিন্তু সবার আগে আমাকে মিষ্টুদির ঠিকানাটা খুঁজে বার করতে হবে, যেভাবে হোক বার করতেই হবে আমাকে। Thank you.
দেখেছিস রাকা, ঠিক ইন্দুর ঘরে গেছে। এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে, কিন্তু আমার চোখে এড়িয়ে যাওয়া কি এত সহজ? কথায় আছে না, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। এখানে পাখা উঠেছে অভির, কিন্তু মরবে হচ্ছে ইন্দিরা। তুই শুধু একবার একবার অভিকে ইন্দিরার ঘরে যেতে দে, তারপর দেখ নাটক কাকে বলে। আমিও তো সেটাই ভাবছি, কোথায় গেলো?